ঘোষ, এই ওয়ার্ডের থেকে আমরা খুবই বেশি ফ্যামিলিয়ার। আমরা প্রায় 50% জন বিশ্বাস করি যে আছে, 50% জন বলে যে নেই। তো আমি তর্ক বিতর্কতে একদমই যাব না যে ভূত এক্সিস্ট করে কি করে না। তো আজকে আমি যাচ্ছি কলকাতার একটা টপ হন্টেড প্লেসে। কলকাতা মানে অনেকগুলো হন্টেড প্লেস আছে, ন্যাশনাল লাইব্রেরি থেকে শুরু করে পার্কসিট সিমেট্রি আছে। তো আমি যাচ্ছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, আর ওখানে গিয়ে আমি দেখব আর দেখি কি হয়। লাস্ট মেট্রোটা ধরার প্ল্যান আছে, যেখানে লোকেরা ক্লেম করেছে যে এক্সপিরিয়েন্স করেছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তো আজকের ব্লগটা সবকটা ব্লগের থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। সো লেটস স্টার্ট দিস ভিডিও উইথ আ বিউটিফুল ইন্ট্রো। Rabindra Sarobar Metro Station, Kolkata. You would get your answer if you land up in the dead of the night at the Rabindra Sarobar Metro Station in Kolkata, aka Paradise of Suicide Station. তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ক্যামেরার আশেপাশে একটা কিছু রাউন্ড টাইপের অবস্ট্রাকল মতো আসছে, দেখো ব্ল্যাক মাঝে মধ্যে হোয়াইট। তো তোমরা ভাবছো হয়তো ক্যামেরার মধ্যে কিছু লেগে আছে। আমিও ভিডিও করার সময় অবাক হয়ে গেছিলাম। তো এই ক্লিপটা শেষ হওয়ার পর আমি না ক্যামেরাটা অফ করে একবার দেখেছিলাম যে কিছু লেগে আছে কি না, বাট বিশ্বাস করো ক্যামেরায় কিচ্ছু লেগেছিল না। তারপর আমার এটাও মনে হয়েছে এক সেকেন্ডের জন্য যে আমার কি আঙুলের শ্যাডো পড়েছে, বাট সত্যিকার বলতে গেলে আমি হাত দিয়ে ভিডিওটা করিনি, আমি করেছি ট্রাইপড দিয়ে। তো আঙুলের শ্যাডো তো আসা ইম্পসিবল ব্যাপার একটার জন্য। এই মিস্টিরিয়াস জিনিসটা আমি নিজেও বুঝতে পারিনি যে জিনিসটা কী আসছে বারবার করে ক্যামেরার সামনে মাঝের মধ্যে। এই দেখো এখন অবস্ট্রাকলটা হয়ে যাচ্ছে। তো আমি একটু দাঁড়াই দেখতে যে কিছু কি লেগে আছে, তারপর আমি ক্যামেরাটা একবার মুছে নিয়ে আবার আমি রেকর্ড করতে শুরু করি। দেখো কিন্তু তবুও আসছিলো, বারবার করে অবস্ট্রাকলটা আসছিলো ক্যামেরার সামনে। জিনিসটা খুবই মিস্টিরিয়াস জিনিস। কিন্তু তারপর এই ক্লিপটার পর এই অবস্ট্রাকলটার এলোই না, মানে পুরো ভ্যানিশড। তোমরা পরে ভিডিওটা দেখতে থাকো, তোমরা নিজেই বুঝতে পারবে। আর বলতে গেলে মেট্রো স্টেশনটা প্রায় পুরোটাই খালি ছিল, দেখতেই পারছো পুরো সিঁড়ি ফাঁকা। আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, খুব কম লোকই আমি দেখতে পেয়েছি সিঁড়িতে। বাট ভিডিওর পরে এমন কিছু একটা হতে চলেছে যেটা আমি নিজেও ভাবতে পারিনি যে সেটা হবে। আর সত্যিকার বলতে গেলে আমি এমন কিছু একটা দেখে নিয়েছি ভুল করে, যেটা হয়তো আমার দেখা উচিত ছিল না। তো এখানে তোমাদের মেট্রোর টাইমিংটা দেখিয়ে দিলাম, আর তোমরা আশেপাশে দেখো কোনো অবস্ট্রাকল নেই। সত্যিকারের খুব অদ্ভুত ব্যাপার, এটাও কিন্তু ব্যাক ক্যামেরায় রেকর্ড করেছি। তো ফাইনালি এসে সরোবর মেট্রো স্টেশনে দেখতেই পেলাম। তো আমি গেট নাম্বার 1 যেটা গেট আছে, ওখান থেকে সিঁড়ি নেমে হাঁটা শুরু করবো। আর আমি ভিডিওটা অন রাখবো, আর পুরোটা আনকাট ফুটেজ পাই। ছিল
ভিডিওটা তার পরের দিন রেকর্ড করছি। কালকে আমি গেছিলাম, এই ব্লগটা কালকে বানিয়েছিলাম, এখন সব এডিটিংটা সারলাম। দেখো, বিশ্বাস করা না করা সব কিছু তোমাদের ওপর, বাট আমি গিয়ে যেই ভিডিওটা রেকর্ড করেছি আর আমি যেটা নিয়ে চোখে দেখেছি সেটা আমি অস্বীকার করতে পারবো না। তো দেখাবেন নেক্সট ভিডিওতে। তো টাটা।